সপ্তাহে জেনে নেব সপ্তাহের বাজার দর। রাজধানীর কারণ বাজারে আছেন শাহিদ আহমেদ, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। শাহিদ, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমে জানিয়ে রাখি, সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু কাঁচা বাজারে ক্রেতাদের ভিড়টা অনেক বেশি হয়। তবে এই যেহেতু আজকে একটু বৃষ্টির আবহাওয়া এবং পুরো এই সময়টা ইলিশের মৌসুম, ইলিশের প্রতি মানুষের আগ্রহটা সব থেকে বেশি। ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাকে চিত্রটা দেখাই, যে আমি এখন আছি রাজধানীর কারণ বাজারে, যে মৎস্য আড়ত এখানে। এখানে কিন্তু আপনি জানেন যে পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু এখানে মাছ বিক্রি হয়, বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ। তবে মানুষের কিন্তু মূল আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু ইলিশ মাছ, যেহেতু এই মৌসুমে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে এবং বাজারে তার সরবরাহটা বেশি, মানুষের চাহিদা কিন্তু সেই জন্য এখানে বেশি। আমি যদি দামের বিষয়টা আপনাকে বলি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে ইলিশ মাছের দামটা কিন্তু 100-150 টাকা কমেছে। আপনি যদি সেই দামটা বলি, 1 কেজি আকারে যেসব ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে, অর্থাৎ প্রতি গ্রাম 1 টাকা হিসেবে যদি বলি আপনাকে। যেহেতু গত সপ্তাহে কিন্তু এই 1 কেজি আকারে ইলিশ বিক্রি হয়েছিল 1150-1250 টাকা, আজকে কিন্তু সেটা 1000-1050, কোনো কোনো ক্ষেত্রে 950 বিক্রি হচ্ছে, যেগুলো 1 কেজির একটু বেশি অর্থাৎ 200-300 গ্রাম, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1300-1400 টাকা কেজিতে। আর যেগুলো 700-800 গ্রামের ইলিশ সেগুলো কিন্তু আপনার বিক্রি হচ্ছে অর্থাৎ আপনার 700-800 টাকা কেজি। তবে বাজারে ছোট ইলিশের তুলনায় বড় ইলিশের পর্যাপ্ত সরবরাহ, মানুষের আগ্রহ কিন্তু সেখানে, যেহেতু গত সপ্তাহের তুলনায় 100-150 টাকা কম, মানুষ কিন্তু সেই তুলনায় ইলিশটা কিনছেন বেশি, যেহেতু সরবরাহ ভালো হয় দামটা কিছুটা কম বিক্রেতাদের দাবি। তবে ক্রেতাদের একটি অভিযোগ, সবাই পদ্মা ইলিশ বলে বিক্রি হলো, একটু চিনতে তারা সন্দিহান, সবাই যেহেতু পদ্মা ইলিশ নামে বিক্রি হচ্ছে। তারপর যারা বলছে ইলিশের স্বাদ যেহেতু নিতে আসছে, তারা আসলে যাচাই বাছাই না করে যেহেতু কম দাম পাচ্ছে সেই জন্য তারা মূলত কিনছে। মূলত এই ছিল কাঁচা বাজার থেকে সর্বশেষ।